আসসালামু আলাইকুম এমডি আলী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছিলাম হস বেঙ্গল কলকাতা আচ্ছা শুনতে পাচ্ছেন হ্যাঁ কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে জানো সবথেকে বড় কন্ট্রোভার্সি বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার আই না হ্যালো সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল জিনিস ট্রান্সজেন্ডার এটা বলে আমার কাছে মনে হচ্ছে না কিন্তু এটা এখন একটা হট টপিক বর্তমান বর্তমান যাই মনে করেন বাংলাদেশের সব থেকে বড় একটা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তো হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে এক পক্ষ চিলাপালা শুরু করেছে যেটা আমি যেটা আপনি মনে করবেন সেটাই যাই হোক এটা নিয়ে আমি আমি বলতে চাচ্ছি এই বিষয়ে আপনার সাথে আমি ডিবেট করতে চাই আপনার মতামত কি বলুন আমার মতামত কি আমি বলবো আপনি প্রমাণ করুন এটা ঠিক না যেটা স্বাভাবিক সেটাই ঠিক যেটা স্বাভাবিক সেটাই ঠিক কথার মানেই বুঝতে পারছি না ভাই মানে কোনটা ঠিক আমি বলতে যাচ্ছি আমার প্রশ্ন এটা আমার প্রশ্ন এটা যে একটা স্বাভাবিক মানুষ যেভাবে জন্ম নিয়ে সে সেইভাবেই থাকবে

আপনাকে একটু মিউট করছি আমি আমি যখন কথা বলছি তখন মাঝখানে কথা বলবেন না বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে ইংরেজি ব্যবহার করার চেষ্টা করাটা এটা আপনার জন্য ঠিক হচ্ছে না কারণ আপনি ইংরেজিতে ভালো পারেন না সুতরাং পণ্ডিতি দেখাতে গিয়ে আপনি আবার আরো মাখায় ফেলতেছেন জিনিসটাকে হ্যাঁ নিজের মানে মূর্খতা আরো বেশি প্রকাশ করে দিচ্ছেন সেটা দরকার কি ইংরেজিতে বললেই তেমন না যে ইংরেজিতে একটা সেন্টেন্স বলতে পারলেই আপনাকে এখানে কেউ জ্ঞানী ভাববে ইংরেজি কোনো ইংরেজি বলাটা কোনো জ্ঞানের লক্ষণও না ঠিক আছে সুতরাং ইংরেজি আপনি যেটা পারেন না সেটা বলেন না যেটা পারেন সেটা বলেন ঠিক আছে আপনাকে আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যেটা সেটা আমি বলে যে একজন মানুষ কি করবে না না করবে তার জীবনে সেই ডিসিশন অন্য আরেকজন মানুষ কিভাবে নিতে পারে আমি আপনি নিজেকে মুসলিম বলবেন নাকি হিন্দু বলবেন নাকি খ্রিস্টান বলবেন এটা ডিসিশন নেবেন আপনি আমি তো এটা কখনো বলতে পারি না যে আপনি নিজেকে এইটা বলতে হবে আপনার নিজেকে এটা বলতে হবে মনে করেন আপনি একটা হিন্দু পরিবারে জন্মেছেন আমি তো আপনাকে কখনো বলতে পারবো না যে আপনার হিন্দু পরিবারের জন্ম হলে আপনার সবসময় হিন্দুই থাকতে হবে আপনি কখনো মুসলমান হতে পারবেন না এটা তো তৃতীয় পক্ষ হিসেবে আমি কখনো আপনাকে এই নির্দেশনাটা দিতে পারি না আপনার লাইফ আপনার জীবন আপনি কেউ কি বিশ্বাস করবেন না না করবেন সেটার ডিসিশন নেয়ার মালিকানা সম্পূর্ণ ভাবে আপনি এখানে অন্য কেউ আপনাকে কখনো কোনো নির্দেশনা কোনো হুমকি ধামকি কিছুই দিতে পারে না আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আপনার আমি এটা কখনো আপনাকে বলতে পারবো না এটা আপনি করতে পারবেন কি পারবেন না আগে এই জিনিসটা আগে আমরা একটু হয়ে নিই যে এটা কি এই জিনিসটা কি আপনি মানেন কিনা এটা একটু বলেন তো রমজান সাহেব আপনি হ্যাঁ কি বলুন আপনাকে আমি একটা প্রশ্ন করেছি যে প্রশ্নটা বুঝতে পারেননি না আরেকবার বলুন জি আচ্ছা আপনি মনে করেন একটা হিন্দু পরিবারের জন্মেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমার প্রশ্ন বুঝতে পারছি তো আমার প্রশ্ন হচ্ছে তাহলে এটা ক্লাস 7 এ বইয়ে দেয়া ক্লাস 7 এ বইয়ে দেয়ার উদ্দেশ্য দড় আপনাকে মিউট করে রাখলাম আপনাকে আমি একটা প্রশ্ন করেছি আপনি আমাকে এখন প্রশ্ন করেন না আপনি আমার প্রশ্নটার আগে উত্তর দিয়ে নেন আমি আপনাকে একটা প্রশ্ন করেছি আচ্ছা প্রশ্ন বোধহয় আপনি বুঝতে পারেন নেই আবারো বলছি মনে করেন আপনি একটা হিন্দু পরিবারের জন্মেছেন এখন আপনার ইচ্ছা হচ্ছে আপনি মুসলিম হয়ে যাবেন আপনার বিশ্বাস হচ্ছে আল্লাহ পাককে আপনি বিশ্বাস করতেছেন হ্যাঁ আপনার মনের পরিবর্তন হয়েছে হয়তো আপনি কোরআন পড়ে আপনি বুঝতে পারলেন যে আপনার আপনি আসলে মুসলিম হতে চান হুম এখন আপনি কি মানে নির্ভয়ে মুসলিম হওয়ার মানে অধিকারটা কি আপনার থাকা উচিত নাকি আপনার উপরে এই ধরনের একটা জোর জবরদস্তি করা উচিত যে না তুই করে আপনার উপরে রাষ্ট্র যদি আপনার উপরে এই ধরনের জোর জবরদস্তি করে যে না তুই বাটা হিন্দু পরিবারে বাপ মা হিন্দু তুই হিন্দু পরিবারে জন্মেছিস তুই কিভাবে তুই মুসলমান হইতেই পারবি না ওইতে দিব না আমরা দিব না তো হইতে চলে হইতে দিব না তোরে মনে কি আসে আমরা আমরা কেয়ার করি না তুই হিন্দু পরিবারে জন্মেছস তুই হিন্দু থাকবি তোরে কোথাও আর কোন দিকে দিক দিকে করবি না এরকম যদি আপনাকে রাষ্ট্র থেকে কি হুমকি ধামতি শুরু হয় শাস্ত্রীর ভয় দেখানো শুরু হয় বা ধরেন আপনাকে নিয়ন্ত্রণ করার আপনার বিশ্বাসকে নিয়ন্ত্রণ করা করার চেষ্টা হয় এটা কি আপনি আইন হিসেবে ধরবেন নাকি আপনার আমি মোটেও না 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 হিসেবে ধরব না কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বাধীন মতামত রয়েছে সেটা আমাদেরও দেশের যে সংবিধান আছে সেটা আমাদের অধিকার দেয় দেশেরও সংবিধান দেয় অতএব নিজের স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে না না সংবিধান অধিকার এটা জিজ্ঞেস করছি না মনে করেন ভারতের সংবিধান এখন পরিবর্তন করে ফেললো হিন্দু নোদী সরকার বললো যে এখন থেকে কোনো হিন্দু পরিবারে জন্মাইলে কেউ আর মুসলিম হইতে পারবে না এরকম একটা আইন তারা প্রণয়ন করলো এরকমের আইন প্রণয়ন করলে সেটা কি একটা ভালো আইন হবে নাকি খারাপ না না আমি ওটা মোটেও সাপোর্ট করি না যে কোনো ধর্মগুরু সে যে কোনো ধর্মেরই হোক যে আমি তোমার উপরে চাপিয়ে দেবো আপনি যদি না নিতে চান আমি তোমার উপরে ইসলাম চাপিয়ে দিতে পারি না এটা আমাদের ইসলাম শেখায় না আপনার জ্ঞান রয়েছে বিবেক রয়েছে নলেজ রয়েছে আপনি রিসার্চ করুন পড়াশোনা করুন যদি মনে হয় সত্য তাহলে আসুন তাহলে আসতে হবে না কোনো কম্পালসারি নেই ক্লিয়ার আপনার প্রশ্নের আশা করি আমি উত্তর দিতে পেরেছি না উত্তরটা আপনি সঠিক দিতে পারেন নাই আপনাকে আমি তাহলে একটা হাদিস এখন একটু দেখাচ্ছি এই হাদিসটা একটু পড়ে শোনান হ্যাঁ বলুন স্ক্রিনে একটা হাদিস দিয়েছে হাদিসটা একটু পড়ে শোনান 4300 নম্বর হাদিস শুনানে আবু দাউদ অধ্যায় 33 শাস্তির বিধান আহমদ ইবনে মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইকরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বনীতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল ঠিক আছে এখানে বিষয়টা অন্য যে চেঞ্জ করেছিল তার ধর্ম ঠিক আছে ইসলাম থেকে আপনাকে হাদিসটা শুধু পড়ে শোনাতে বলেছে আগে হাদিসটা পড়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ সংবাদ ইমনে আব্বাস রাজাল তালা আনহুর নিকট পৌঁছালো পৌঁছালে তিনি বলেন যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুনে জ্বালিয়ে দিতাম না কেননা রসুল্লাহ বলেছেন তোমরা তোমরা এখানে তোমরা হবে তোমা আছে ঠিক আছে তোমরা আল্লাহ প্রদত্ত শাস্তির বস্তু দ্বারা কাউকে শাস্তি দিবে না অবশ্য আমি তোমাদেরকে আল্লাহ রসুলের নির্দেশ মতো হত্যা করতাম কেননা তিনি বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে আলী আনু ইবনে আব্বাস রজুল্লাহ নির্দেশ নির্দেশ শুনে বলেন ওহ ওহ ইবনে আব্বাস রহন সত্য বলেছেন আর ইহাই নবী সাল্লাম এর নির্দেশ হাদিসের মান সরি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর পড়েছেন এখন আপনি যদি এই হাদিসটার সব মানে এই হাদিসটা কোনো একটা ব্যাখ্যা দিতে চান বা এটা এইখানে এটা বোঝানো হয় নাই সেটা বোঝানো হয়েছে এগুলো বলতে চান তাহলে আপনি একই সাথে দলিল দিয়ে তারপরে সেটা বলবেন আপনি যখন দলিল দিয়ে বলবেন তখন আপনার কথা আমরা মেনে নিব কিন্তু আপনার নিজস্ব মন করা কোনো কথা আপনি এখানে বলবেন না আমাদের এই প্ল্যাটফর্মে আমরা নিজস্ব মন করা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দলিল ছাড়া রেফারেন্স ছাড়া গ্রহণ করি না আপনাকে আমি দ্বিতীয় হাদিসটা একটু পড়ে পড়তে বলবো এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস এই হাদিসটা একটু পড়ছেন। ছি স্ক্রিনটা মানে ওই যে মানে পড়ার জায়গা রেড আর গ্রিন সবুজ মানে এ হয়েছে তার জন্য অসুবিধা হচ্ছে। এটা ক্লিয়ার করা যাবে না? আচ্ছা আমি পড়ছি ঠিক আছে। ক্লিয়ার করা যাচ্ছে না আপনি একটু কষ্ট করে পড়েন। আচ্ছা যাই হোক পড়ছি। রওয়াত পোনেরো যায়テムনা আসলাম রাদিয়াল্লাহু তাআলা হই যে বনীতো আছে। দরাসাল্লাহ সাল্লাম ارشاد করিয়াছেন, বলিয়াছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দন ওড়াইয়া দাও। মালিক রাহিমাউল্লা বলেন যে আমার নিকট সাল্লামের যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার উড়াইয়া দাও এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়া ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহা দিগকে কতল করিয়া দেওয়ার হুকুম তাহা দিগকে কে তওবা করার সময় দেওয়া হইবে না কারণ তাহাদের তবার কোনো মূল্য নাই মূল্য যেহেতু তাহাদের অন্তরে কুফুরি অঙ্কিত হইয়া গিয়াছে ফলে তাহারা প্রকাশ্যে ইসলাম প্রকাশ করিবে এবং অন্তরে কুপুরি করিতে থাকিবে আর যে ব্যক্তি কোনো কারণে ইসলাম হইতে বাহির হইয়া যায় তবে তাহাকে তহবা করাইবে আর যদি তওবা করিতে অস্বীকার করে তবে তাকে হত্যা করিয়া দিবে আর যদি কোনো কাফের অন্য কোনো কুফুরি ধর্ম গ্রহণ করে যেমন ইহুদি হইতে নাসারা হইয়া গেলে তবে সে তাহার দিন পরিবর্তন করিয়াছে বলে এই হাদিস বোঝা যায় না এই হাদিস দ্বারা একমাত্র ইসলাম হইতে বহিষ্কার হুকুম হওয়ার হুকুম প্রকাশ পায় আচ্ছা এই হাদিসটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস আপনি একটু বলেন তো যে এই হাদিসটাতে কি বলা হচ্ছে একটু বুঝাই দেন তো আমাদেরকে এখানে বলা হচ্ছে জায়েদ একজন সাহাবি তিনি রাসুল থেকে বর্ণনা করছেন যে যে ব্যক্তি নিজ দিন ধর্ম অর্থাৎ ইসলাম ইসলামকে পরিবর্তন করে তার গর্দান উড়াইয়া দাও ঠিক না কার নির্দেশনা এটা কার নির্দেশনা মহান যে ব্যক্তি যদি কেউ যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে তার গর্দানটা উড়াইয়া দিতে হবে নাকি জি মানে কেউ যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে মনে করেন একজন মানুষ মানে একটা মুসলিম পরিবারের জন্ম হয়েছে কিন্তু তার কাছে মনে হলো ইসলাম ধর্মটা মিথ্যা ধর্ম আমি আমি ইহুদি ধর্মে যাবো হ্যাঁ বা আমি বৌদ্ধ ধর্মে যাবো তখন মোহাম্মদ নির্দেশ দেয়া গেছে এই রকমের ব্যক্তি যদি কেউ মানে বৌদ্ধ ধর্ম বা ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা এমনকি নাস্তিক হইতে চায় তাদেরকে কি করতে হবে মুহাম্মাদের নির্দেশনা সরে গর্দনুরায়া দিতে হবে আচ্ছা গর্দনটা উড়াইয়া দিতে হবে কতল করে মানে তো গর্দন মানে উড়াইয়া দেওয়া মানে তো কতল করে মানে হ্যাঁ শেষ করা যায় তাহলে কি এই যে ইসলাম ধর্ম এক করলে গর্দনটা উড়াইয়া দিবে এটা কি একটা এই ধরনের আইন যদি কোন রাষ্ট্রে থাকে তাহলে সেটা তো ওই মানুষের ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতার কি হস্তক্ষেপ হলো হলো নাকি না আচ্ছা এবার আমি কথা বলি শুরু ধরুন আপনার একটা ছেলে আছে আছে ঠিক আপনার ছেলেটা আপনি বড় করেছেন খেয়েছেন উপযুক্ত শিক্ষা দিয়েছেন শিক্ষা দেওয়ার পরে আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেশনে গেল আরো অন্য ধরনের অন্য অন্যান্য প্রফেশনে গেলো যাওয়ার পরে আপনি যখন বৃদ্ধ হয়ে গেলেন বৃদ্ধ হওয়ার পরে আপনার ছেলে আপনাকে কোনো ভ্যালু করে না বাড়ি থাকলে কোনো মানে আপনার কথা শোনে না আপনার কাছেই আসে না আপনার জন্য ওই ছেলের বিচার কি আমার কাছে এটা কোনো শাস্তিযোগ্য অপরাধ না যদি আমার ছেলে এরকমের করে তার মানে আমি ধরে নিব যে আমি তাকে ভালোভাবে মানুষ করতে পারি নাই মানুষের মতো মানুষ করতে পারি নাই তার জন্য আমি তাকে মানুষ করতে পারে নাই তাই তো ওটা কার দোষ আমার কথা আমার কথাটা আপনি না শুনে উত্তর কেন দিচ্ছেন ভাই

দেওয়ার পরে যদি আমি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে যদি আমাকে কখনো না দেখে তাহলে তো এটা কোনো শাস্তিযোগ্য অপরাধ না আমি ধরে নিবো যে আমি যে ছোটবেলা থেকে তাকে বড় করেছি সেই শিক্ষার ভিতরে নিশ্চয়ই এমন কিছু এলিমেন্ট ছিল যে এলিমেন্টের কারণে আমি তাকে ভালোভাবে মানুষ করতে পারিনি সেটা আমার নিজেরই ব্যর্থতা হবে আমি ধরে নিব যে আমি তাকে প্রকৃত একজন মানুষ করে গড়ে তুলতে পারিনি ছোটবেলা আমি যে শিক্ষাটা তাকে দিয়েছিলাম সেটার ভিতরে কোনো ত্রুটি ছিল কোনো ভুল ছিল আমি তাকে কোনো কখনো কোনো শাস্তি দেবো না বরঞ্চ আমি এটা চাবো সে যেখানেই থাকুক ভালো থাকুক আমি আমার সন্তানকে ভালোবাসি সে যদি আমাকে নাও দেখে আমি এটাই চাইবো সে যেখানেই থাকে ভালো থাকুক সুখে থাকুক বাস বের আপনি কি চাবেন বলেন তো আপনার সন্তান যদি আপনাকে না দেখে প্রথম কথা হচ্ছে সন্তান তো আর আমাকে বলেনি যে আমাকে পৃথিবীতে নিয়ে আসো সুতরাং আমার প্রতি তার দায় থাকবে কেন আর দ্বিতীয় কথা হচ্ছে সে বড় হয়ে কি করবে না করবে আমি কিভাবে তাকে হুইপ করতে পারি তাকে আমি কিভাবে আমার মতে নিয়ে আসবো বা আমাকে দেখো আমার বৃদ্ধ বয়সে আমি অক্ষম হয়ে গেছি এসব বলতে যাব কি করে তার কারণ হচ্ছে সে তো তখন স্বাধীন একটা মানুষ তার চিন্তাভাবনা তো অন্যরকম হতেই পারে এবং সেক্ষেত্রে আমি বুঝবো যে আমি তাকে ঠিক মতন মানুষ করতে পারিনি তাকে আদর্শনিষ্ঠ মানুষ করে উঠতে পারিনি এটাই বলবো অবশ্যই কিন্তু বাসবীর ভাই আমি ওনাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম উনি একদম উল্টা একটা ভিন্ন একটা জিনিসের উদাহরণ টেনে কি বোঝাইতে চাইলেন কিছুই বোঝা গেল না সেই উদাহরণ থেকে কিছুই বোঝা গেল না এই উদাহরণের সাথে এটা মিলছে না কারণ বাসবেবে ভাই একটা বাচ্চা যখন একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সে তো আগে থেকে ডিসাইড করে এই পরিবারে জন্মায় নাই বাসবীর ভাই তাই না তার বাবা মা কি করে তাকে তার উপরে তার পিতা ধর্মটা চাপায় দেয় যে তুই মুসলমানের পোলা তুই মুসলমান হ্যাঁ তোর নুনু কাইটা দিবো নুনুর আগে কাইটা তোর মুসলমান করে দিতেছি ছোটবেলা কিছু বুঝে ওঠা রাখি কোন ধর্ম সত্য কোন ধর্ম কি বলতেছে কোন কোরআনে কি লেখা আছে বাইবেলে কি লেখা আছে গীতা কি লেখা আছে ত্রিপিটকে কি লেখা আছে এগুলো কোনো কিছু বুঝে ওঠা রাখি তার পাশে একটা সিল মেরে দেয় ধর্মের যে তুই এই ধর্মের পরিবারে জন্মেছ তুই এই ধর্মের লোক হ্যাঁ একটা বাচ্চা মুসলমান পরিবারের ঘটনাচক্রে জন্মাইছে তার এখানে তো কোনো হাত নাই জন্মানোর পরে সে দেখলো সে একটা মুসলমান হয়ে গেছে অলরেডি অটোমেটিক মুসলমান হয়ে গেছে পরে যদি সে যাচাই করতে বসে এবং যাচাই করে যদি তার কাছে মনে হয় ইসলাম ধর্মটা মিথ্যা তার কিন্তু এই ধর্মটা ত্যাগ করার কোনো অধিকার নাই তাকে জোর জবরদস্তি করা হচ্ছে খুন করে ফেলার হুমকি দেওয়া হচ্ছে যে সে যদি এই ধর্মটা ত্যাগ করে তাহলে তার বরদানটা উড়াইয়া দেওয়া হবে নবী মুহাম্মদ খাইস্টা নবী মোহাম্মদ এই কথাটা বলা গেছে জঙ্গি নবী মোহাম্মদ এই কথাটা বলা গেছে যে কেউ যদি এই দলটা এটা হচ্ছে মাফিয়া দল

আশ্চর্য কথা আপনি আরেকবার মিউট করলে তাহলে ব্যাক স্টেজে রেখে কথা বলবো আরেকবার মিউট করবেন না মনে করেন একজন লোক মোদীকে মানে মোদীকে বিশ্বাস করে এখন তাই বলে কি আমি মোদী সম্পর্কে সমালোচনা করতে পারবো না তাইলে কি আমি মোদী সম্পর্কে আমার সমালোচনা বন্ধ করে দিতে হবে মনে করেন একজন লোক হিটলারকে মানে হিটলারকে পছন্দ করে এখন তাকে আমি কি এখন এই কারণে হিটলারের সমালোচনা করতে পারবো না বাস বের এটা কেমন কথা হইলো যে কোন একজন মানুষ কোন একটা ধর্মকে মানে বা কোন একজন নেতাকে মানে দেখে আমি সেই নেতার সমালোচনা করতে পারবো না কারণ হচ্ছে কেউ একজন সেই নেতাকে মানে এই কারণে আমি সে তার সমালোচনা করতে পারবো না মনে করেন বাসবিহারী ভাই একটা লোক এই আমাদের এই রমজান ভাইয়ের মাকে ধর্ষণ করছে মনে করেন ধর্ষণ করে মেরে ফেলছে কিন্তু সেই লোকটা ক্ষমতাবান একজন লোক এবং সেই লোকটা সেই লোকটার অনেকগুলো অনুসারী আছে ভক্ত আছে এখন তার ভক্তরা এসে আমাকে বলতেছে যে তুমি কিন্তু ওই লোকটার সমালোচনা করতে পারবে না কারণ হচ্ছে কারণ তারা ওই লোকটাকে মানে উনি কি এই জিনিসটা মেনে নিবে বাসবিহারী ভাই যে মনে করেন ওনার পরিবারের একজন নারী সদস্যকে একটা হিন্দু নেতা ধর্ষণ করে হত্যা করছে তারপর যদি ওনাকে বলা হয় এই কথাটা যে আমরা তো অমুক নেতাকে মানি অমুক নেতাকে সম্মান করি সুতরাং তুমি তার সমালোচনা করতে পারবে না এই কথাটা যদি ওনাকে বলা হয় তাহলে কি উনি ওই ব্যক্তিদের মনের আবেগের কথা চিন্তা করে সেই সমালোচনা থেকে বিরত থাকবেন বাসবির আপনার কি মনে হয় বলেন তো হ্যাঁ এটা অবাস্তব একটা উনি প্রসঙ্গ তুলে এনেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো মানুষ তার সন্তানকে মানুষ করবে আর কোন মানুষ ধর্ম পালন করবে এই দুটো তো আলাদা উদাহরণ হয়ে যাচ্ছে না এই দুটো যায় না আলাদা উদাহরণ ঠিক আছে আমরা একটু রমজান সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করি যে মনে করেন নরেন্দ্র মোদী এসে আপনার বাসায় বা ধরেন ভারতের একজন হিন্দু নেতা সে এসে আপনার বাসায় ঢুকে আপনার বাসার এক মেয়ে সদস্যদেরকে ধর্ষণ করে মেরে ফেললো এবং সেই নেতাটা এলাকায় খুবই জনপ্রিয় তার অনেক ভক্ত অনুসারী আছে এখন তার যেহেতু ভক্ত অনুসারী আছে সুতরাং আপনি কি তার সমালোচনা করা থেকে বা তার বিরুদ্ধে কথা বলার থেকে বিরত থাকবেন নাকি আপনি বলবেন যে এই লোকটা আপনার পরিবারের সদস্যদেরকে ধর্ষণ করে আপনি বলবেন নাকি বলবেন না আপনি যদি সেটা বলেন তাহলে কিন্তু অনেক মানুষ মনে কষ্ট পাবে কারণ অনেক মানুষ সেই ব্যক্তিকে সম্মান করে শ্রদ্ধা করে তাদের মানে নেতা বলে মনে করে আপনি কি তার সম্মান তাদের মনের কথা ভেবে এই সমালোচনা থেকে বিরত থাকবেন নাকি করবেন বলেন তো ভাই আপনার কথা শোনা যাচ্ছে না এখন তো শোনা যাবে না ভাই এখন তো শোনা নাও যেতে পারে আমি যেটা বলেছি সেটা কি পরিষ্কার আপনি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি বের করে আপনি আবার তাড়াতাড়ি যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হলে আপনাকে আমি এখনই যুক্ত করে নিচ্ছি মানে ওনার দাবিটা হচ্ছে যেহেতু সে মোহাম্মদ কে সম্মান করে সেহেতু আমি সম্পর্কে কোন সমালোচনা করতে পারবো না তাহলে তো একই সূত্র অনুসারে কোনো একজন লোক বলতেছে আমি হিটলার কে সম্মান করি সুতরাং হিটলার সম্পর্কে কিছু বলা যাবে না তাহলে তো আমি হিটলার সম্পর্কে তাই না বাস ভেবে ভাই মানে এটা কি কোন যুক্তি হতে পারে যে কেউ একজন অমুক ব্যক্তিকে সম্মান করে এই কারণে তাকে সমালোচনা করা যাবে না এটা কি রকমের হলো ভাই অদ্ভুত অদ্ভুত যুক্তি শোনা যায় তাহলে তো কোনো রাজনৈতিক নেতা কোন ধর্মীয় নেতা কোন ধর্ম কোনো সাহিত্যিক ধরুন রবীন্দ্রনাথের তো অনেক পাঠক আছে হ্যাঁ সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেক পাঠক আছে তাহলে কি তার সমালোচনা থাকবে না তাহলে কবি সমালোচকরা কি করবে

আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে আমি ততক্ষণ শুনতে পাইনি আচ্ছা আপনার আমার প্রশ্নটা আপনি এইমাত্র বললেন যেহেতু আপনি মোহাম্মদকে সম্মান করেন এবং মোহাম্মদকে নেতা বলে মনে করেন ধর্মগুরু বলে মনে করেন নবী বলে মনে করেন এই কারণে আমি মোহাম্মদ এর সমালোচনা করতে পারবো না এই যে দাবিটা আপনি করলেন সেই দাবির সাপেক্ষে আমি আপনাকে একটা প্রশ্ন করেছি যে মনে করেন কোন একজন হিন্দু নেতা আপনার বাসায় ঢুকে আপনার বাসার নারী সদস্যদেরকে ধর্ষণ করে হত্যা করে ফেললো কোন চলে গেল চলে যাওয়ার পর আপনি জানতে পারলেন যে সেই নেতাটা ওই ভারতে খুবই জনপ্রিয় একজন নেতা এবং একজন ধর্মগুরু তার যদি আপনি সমালোচনা করেন তাহলে অনেক হিন্দুর মনে অনেক কষ্ট লাগবে তাদের আবেগে অনেক অনুভূতিতে আবেগ অনুভূতিতে অনেক খারাপ লাগবে তাদের আবেগ অনুভূতি আঘাতপ্রাপ্ত হবে এই হিন্দুদের আবেগ অনুভূতিকে সম্মান জানিয়ে আপনি কি সেই হিন্দু নেতাটা সম্পর্কে সমালোচনা করা থেকে বিরত থাকবেন আপনি কি আইনের কাছে যাওয়া থেকে বিরত থাকবেন আপনি কি পুলিশের কাছে যাওয়া থেকে বিরত থাকবেন যেহেতু আপনি যদি মামলা করেন তার বিরুদ্ধে তাহলে অনেক মানুষ মনে কষ্ট পাবে অনেক হিন্দু মানে ভক্ত সেই ব্যক্তির অনেক হিন্দু ভক্ত মনে অনেক কষ্ট পাবে এই কথা ভেবে আপনি কি তার সমালোচনা করা থেকে বিরত থাকবেন নাকি আপনি না না হ্যাঁ বলেন 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 আমি সমালোচনা থেকে বিরত থাকব না সে যদি সমালোচনার যোগ্য হয় তখন আমি তাকে সমালোচনা করব আর যেহেতু মামা সমালোচনার যোগ্য নয় ওয়েট 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 কিন্তু অন্য যে হিন্দু ভক্তরা আছে তার তারা তো মনে করে যে সেই ব্যক্তি সমালোচনা করার যোগ্য নয় যে ভক্ত অনুসারী তার আছে তারা মনে করে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে এই ব্যক্তির কোনো সমালোচনা করা যাবে না সমালোচনা কল্যা উড়াই দিতে হবে আপনি যদি সেই ব্যক্তির সমালোচনা করতে চান তাহলে আপনার তারা কল্যা উড়াই দিতে চাবে হ্যাঁ এবং তারা মনে করে যে এই ব্যক্তি তাদের যে হিন্দু নেতাটা তার কোনো সমালোচনা করা যাবে না যে করবে তার কল্লা হালাই দিবো আমরা হ্যাঁ এখন কি আপনি মানে মানে আপনি কি মনে করবেন না যে এই যে হিন্দু অনুসারীরা এই অন্ধ অনুসারী এই গাধাগুলা যেগুলা ওই মানে লুচ্চা পদ্মৈশরাকে অন্ধ ভক্তি করতেছে অন্ধ বিশ্বাস করতেছে এরা আপনার আপনার বাকস্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতেছে বা আপনাকে কথা বলতে দিচ্ছে না আপনাকে সমালোচনা করতে দিচ্ছে না এটাকে আপনি মনে করবেন না আচ্ছা আসিফ ভাই দেখুন হ্যালো হ্যালো আচ্ছা আসিফ ভাই আসিবে ভাই বলেন তো বছর আগে মোহাম্মদ ইহুদিদের এ করেছিল সমালোচনা করেছিল হ্যাঁ সেগুলো আমরা বের করবো আস্তে আস্তে মানে বাসবে ভাই মোহাম্মদও কিন্তু তার জীবনের যে সূচনা তার নবতের যে সূচনা সেটা সূচনাটা করেছিল প্রত্যলেকদের যে দেব দেবদেবী সেটা সমালোচনার মাধ্যমে সেই সময় যে কাফেরদের যে ধর্ম ছিল এবং দেব দেবীগুলা ছিল সেগুলো সম্পর্কে নবী মোহাম্মদ রীতিমত কটুক্তি করতে সেগুলো দলিল প্রমাণ আমরা বের করব দলিল প্রমাণ বের করে দেখাবো যে সেই সময় প্রচলিত ধর্মগুলা এবং সেই সময় প্রচলিত দেব সেই সময় প্রচলিত ধর্মমত বিশ্বাস সেগুলো সব কিছু নিয়ে মোহাম্মদ কটুক্তি করতে সমালোচনা করতো তাহলে তো একই দোষে তো মোহাম্মদ ও দোষী হচ্ছে আপনার রমজান সাহেব আপনার বিশ্বাস হচ্ছে নবী মোহাম্মদকে সমালোচনা করা যাবে না সেই রকমের একজন হিন্দু হ্যালো সমালোচনা যোগ্য হলে অবশ্যই সমালোচনা করতে হবে নাকি যোগ্য না সেটা তো বিচার করবে অন্ধ ভক্তরা তো মনেই করবে যে আমার নেতা কোনো সমালোচনা করার যোগ্য না যারা অন্ধ অনুসারী তারা তো এটাই সবসময় মনে করে যারা গাধা যারা বলদ যারা মানে অন্ধবিশ্বাসী যারা হচ্ছে গিয়ে ছাগল এদেরকে আমরা ছাগল বলি বা মানে অন্ধ অনুসারী বলি এই টাইপের লোকেরা তো এটাই বলবে যে আমাদের বাবা আমাদের বাবা কেবলা কাবা আমাদের গুরুজি ওর সমালোচনা করা যাবে না ও সমালোচনার ঊর্ধ্বে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ধর্ম বিশ্বাসী এটাই মনে করে তার ধর্মের যে মানে নেতা আছে বা গুরু আছে কি কোন একটা পীর সাহেবের যদি অনুসারীও থাকে তারাও মনে করে যে আমাদের পীর সাহেবের কোন সমালোচনা করা যাবে না সমালোচনা করলে মেরালাম হিন্দু যে বাবাটা বা আছে বিভিন্ন ধরনের বাবাটা বা পাওয়া যায় ভারতে এই সমালোচনা কোনো বাবা আমি দেখিনি যারা বলতেছে যে মানে যেই অন্ধ অনুসারে আমি দেখিনি তারা এটা মনে করে যে আমাদের বাবার অনেক সমালোচনা করা যাবে ভাই এটা তো পৃথিবীর সব অন্ধবিশ্বাসের একটা কমন বৈশিষ্ট্য যে তাদের নেতা বা তাদের গুরুর সমালোচনা করা যাবে না তাই না আমি মানে এই জিনিসটা হতভম্ব হয়ে যাচ্ছে উনি এই জিনিসটা কেন বুঝতে পারছেন না যে মানে এটা তো যে কোনো মানুষই দাবি করতে পারে আমাদের নেতা সমালোচনা করা যাবে না আমাদের নেতা সমালোচনা করার যোগ্য না মানে আমাদের সবার করা যাবে কিন্তু আমাদের নেতাটা করা যাবে না এটা তো যাবে না উনি বলুন কেন করা যাবে না উনি বলুন তাহলে কেন করা যাবে না আপনি বলেন রমজান সাহেব আপনি একটু বলেন তো কেন মানে মুহাম্মদের সমালোচনা করা যাবে না আপনি কামমিউট করে বলেন তো রমজান সাহেব আপনি একটু আনমিউট করে বলেন কেন মুহাম্মদের সমালোচনা করা যাবে না হ্যালো শুনছো শুনছি আপনাদের রনি সমালোচনা করা যাবে না নবী একটা লুচ্চা ছিল ডাকাত ছিল কোন ব্যক্তি সমালোচনার যোগ্য হলে আচ্ছা ঠিক আছে আমি মেনেই নিলাম আপনার কথা আপনি তো পারবেন না দলিল প্রমাণ দিতে তাই আপনি দলিল আর কিছু বলতে পারবেন না অনেক কিছু দলিল প্রমাণ অনেকগুলো আমরা দেখিয়েছি এবং আরো অনেক দলিল প্রমাণ আমরা দেখাবো আস্তে আস্তে দেখাবো যখন প্রয়োজন পড়বে তখন দেখাবো সে যে একজন খুনি ছিল ধর্ষক ছিল লুচ্চার ছিল সবই আমরা দেখাবো আস্তে আস্তে আপনি এখন পর্যন্ত কোন দলিল প্রমাণ দেখান নাই বরঞ্চ আমরাই দলিল প্রমাণ দেখিয়ে প্রমাণ করেছি যে আপনার নবী একটা খুনি ছিল যে ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে খুন করতে নির্দেশ দিয়ে গেছে সে নিজেও খুন করেছে এবং খুন করতে নির্দেশও দিয়ে গেছে আপনার কাছে জিজ্ঞেস করেছি যে কেন মুহ সমালোচনা করা যাবে না শুধুমাত্র এই প্রশ্নটুকুর উত্তরটা দেন যে আপনি কেন মনে করেন যে সমালোচনা করা যাবে না রমজান সাহেব আপনি একটু আনমিউট করে শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর দেন রমজান সাহেব আপনি একটু নিজেকে আনমিউট করে এই প্রশ্নের উত্তর দেন যে মুহাম্মদের সমালোচনা কেন করা যাবে না সেটা বলেন রমজান সাহেব আপনি একটু এই প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ কেন স্পেশাল কেন তার সমালোচনা করা যাবে না এটার একটা অবজেক্টিভ যুক্তি দেন হ্যাঁ না এই লোক কথা বলছে না একটা এক নম্বর হচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ আপনার কথা তো শুনতে হ্যালো শুনছে উত্তরটা দেন রমজান সাহেব উত্তরটা দেন শুনছি তো আপনার কথা আমরা শুনতে পাচ্ছি উত্তরটা দেন

তো জায়গা তো ইয়ে হয়ে যাচ্ছে ভাই ঘুমালেন কখন ভোর অব্দি তো এ করলেন লাইভ করলেন ম্যানেজ করে দিচ্ছি ভাই রমজান আচ্ছা রমজান এমনি জি রমজান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন রমজন শুনতে পাচ্ছেন রাজ ভাই আমি একটা অন্য ডিভাইস দিয়ে ঢুকছি এটা থেকে বেরিয়ে যাচ্ছি ওকে ওকে রমজন এইভাবে কথা বলে তো ভাই কথা বলা যাবে না একটু আরমিট করে বলেন যে কথা শুনতে পাচ্ছেন কি আমি গিভিং ইউ 5 সেকেন্ডস 5 সেকেন্ডস মোড আরমিট না করলে আমি আপনাকে বের করে দিচ্ছি 5 4 3 2 1 ইস ফোকাস